সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ব্যবস্থাপনা মধ্যম তত্ত্বের প্রথম অধ্যায় ব্যবসামূলক ধারণা শিল্প সম্পর্কে আলোচনা করব। ক্লাসে বসে সবাইকে শুভেচ্ছা। আজকে উচ্চ মাধ্যমিক সংগঠন ব্যবস্থাপনা বিষয় করবে 77 প্রথম অধ্যায়। আমরা ব্যবসার সংগঠন এই অধ্যায় থেকে শিল্প সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসার কার্যাবলী, ব্যবসার গুরুত্ব, শিল্প, পণ্য বিনিময়, বাণিজ্য, বাণিজ্যের গুরুত্ব, কার্যাবলী, বাণিজ্যের বাধা প্রভৃতি বিষয় কিন্তু এই অধ্যায়ে অন্তর্ভুক্ত। এই অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষার্থীদের কিন্তু প্রশ্ন থাকে। আজকে কিন্তু আমরা আলোচনা করব প্রথম অধ্যায় ব্যবসা মৌলিক ধারণা। এই মৌলিক ধারণা এখানে যে বিষয়গুলো আছে, এই মৌলিক ধারণার এখানে শিল্প সম্পর্কে আজকে আলোচনা করব বিস্তৃত, এবং শিল্পের প্রভাবের সম্পর্কে আলোচনা করব। চলো আলোচনা যাওয়া যায়। প্রথম প্রশ্ন, শিল্প কি? এখানে সচলাটি দেখতে পাচ্ছ, এখানে শিল্প কি? শিল্প বলতে কোনো কিছু সৃষ্টিগত তৈরি করাকে বোঝায়। শিল্প বলতে কোনো কিছু সৃষ্টিগত তৈরি করাকে বোঝায়, অর্থাৎ প্রকৃতি প্রাপ্ত সম্পদ মানুষের ব্যাপার সৃষ্টি করাকে শিল্প বলা হয়েছে। প্রকৃতি থেকে আমরা যেগুলো প্রাকৃতিক সম্পদ পাবো সেগুলো মানুষের ব্যাপার উপযোগী সৃষ্টি করাকে শিল্প বলা হয়। আবার অন্য হয়ে বলা যায়, শিল্প উৎপাদন ভবন কোনো কিছু সৃষ্টি করাকে শিল্প বলা হয়, অর্থাৎ প্রকৃতিভাবে প্রাপ্ত যে সম্পদগুলো আমরা আহরণ করব, আহরণ করে মানুষের ব্যবহার উপযোগ সৃষ্টি করব, করে ক্রেতা ভোক্তাকে সন্তুষ্ট করব, ওটাই কিন্তু শিল্প। শিল্পের মাধ্যমেই এই ব্যবসা বাণিজ্য প্রসূতা লাভ করে থাকে, কেননা সৃষ্টি না হলে কিন্তু ব্যবসা বাণিজ্য প্রসূতা কখনো হতো না বা চলতো না। এই জন্য বলছে শিল্প উৎপাদন বাহন, কোনো কিছু সৃষ্টি করাকে শিল্প বলা হয়েছে। যে কোনো পণ্য উৎপাদন করতে গেলে তার আগে কাঁচামালটা প্রকৃতিতে সংগ্রহ করতে হয়, এই কাঁচামালটাকে মানুষের ব্যবহার উপযোগ সৃষ্টি করতে হয়, এগুলো শিল্পের মাধ্যমে করা হয়ে থাকে। এই জন্য বলা হয়েছে শিল্প উৎপাদনের বাহন, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করাকে শিল্প বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো তাহলে শিল্পটা কি? ওকে, তো এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, শিল্পের প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর। যেহেতু আমরা জানি শিল্প বলতে কোনো সৃষ্টি বা তৈরি করাকে বোঝায়, এটি কিন্তু শিল্প বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন চলে যাও, শিল্পের প্রকারভেদ সম্পর্কে আলোচনা। আমরা একটু আগে কিন্তু ক্লাসে আলোচনা করেছি শিল্পের প্রকারভেদ, শিল্প সম্পর্কে আলোচনা করেছি শিল্প কি, শিল্পের প্রকারভেদ। শিল্পকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, শিল্পকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। আর শিল্প পাঁচ প্রকার, এক নম্বর প্রজনন শিল্প, দুই নম্বর নিষ্কাশন শিল্প, তিন নম্বর নির্মাণ শিল্প, চার যান্ত্রিক শিল্প, পাঁচ সেবা শিল্প। তো লক্ষ্য করো, শিল্প কয় প্রকার? শিল্প পাঁচ প্রকারের কথা কিন্তু বলা হয়েছে, প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, যান্ত্রিক এবং সেবা শিল্প। এই পাঁচটি ভাগ শিল্পকে কিন্তু ভাগ করা হয়েছে। তারা আমরা জানতে প্রজনন শিল্প কি? প্রজনন শিল্প হচ্ছে বংশ পরস্পর বৃদ্ধির জন্য যে শিল্পের প্রভাব বা উদ্ভব, তাকে শিল্প বলা হয়েছে। আবার অন্যভাবে বলা হয়েছে, পুনরায় উৎপাদন করে যে শিল্পে ব্যবহার হয় তাকে প্রধান শিল্প বলা হয়েছে। অর্থাৎ কোনো একটি বীজ রোপণ করা হলো, ওই বীজ থেকে গাছ হবে, ওটা কিন্তু প্রজনন শিল্প। একথা কিন্তু বলা হয়েছে, জেনেটিক থেকে বলা হয়েছে। আমরা বলতে পারি বংশ প্রভাব বিস্তারের পক্ষে যে শিল্পের উদ্ভব করে তাকে প্রজনন শিল্প বলা হয়েছে। অর্থাৎ বংশ বৃদ্ধিটা এখানে হবে, এটা প্রকৃতি হবে বা মনুষ্য সৃষ্টি হবে, এগুলো হয়ে থাকবে, এগুলো তো প্রজনন শিল্পের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে বুঝতে পেরেছ, অর্থাৎ প্রজনন শিল্প হচ্ছে বংশ পরস্পরে যে শিল্পের উদ্ভব করে থাকে তাকে প্রজনন শিল্প বলা হয়েছে। দুই নম্বর দেখো, নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প কি? নিষ্কাশন শিল্প বলতে বলা হয়েছে ভূগর্ভস্থ বা মাটির নিচে যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলো আহরণ করা, মানুষের ব্যবহার সৃষ্টি করাকে নিষ্কাশন বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীর এই প্রকৃতি মাটির নিচে কিন্তু
খনিজ সম্পদ রয়েছে, প্রাকৃতিক গ্যাস, তেল, সোনা, আরো অনেক কিছু রয়েছে, মাটি, পানি বা এইগুলো এগুলো উত্তোলন করার সঙ্গে সম্পৃক্ত যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান নিয়োজিত তাকে নিষ্কাশন শিল্প বলা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ভূগর্ভস্থ বা মাটির নিচে যেগুলো প্রাকৃতিক সম্পদ আছে এগুলো আহরণ করার যে শিল্পের সঙ্গে যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়োজিত তাকে নিষেধ শিল্প বলা হয়েছে। ওকে, তো এবার লেখা তো নির্মাণ শিল্প। অর্থাৎ নির্মাণ শিল্প বলতে অবকাঠামোগত উন্নয়নগত শিল্পকে বোঝানো হয়েছে, যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, পুল, সাঁকো, সেতু, দালান কোঠা নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত তাকে নির্মাণ শিল্প বলা হয়েছে। যে আমাদের দেশে পদ্ম সেতু নির্মাণ করা হলো, কিন্তু নির্মাণ শিল্পের সঙ্গে সম্পৃক্ত। যখন পদ্ম সেতু নির্মাণ করা হবে তখন কিন্তু কোন একটি কোম্পানি কাজটা নিয়েছিল, তারা কিন্তু এটা কিন্তু তৈরি করে দিয়েছে, আর যমুনা বহুমুখী সেতু তৈরি করেছে, কিন্তু নির্মাণ শিল্পের কথা কিন্তু বলা হয়েছে। আর বড় বড় দালান কোঠা বা অবকাঠামো, রাস্তাঘাট, পুল, সাঁকো বা সেতু এই নির্মাণ কাজের সঙ্গে যে শিল্পের জড়িত তাকে নির্মাণ শিল্প বলা হয়েছে। ওকে, তো এরপর লক্ষ্য করো যান্ত্রিক শিল্প। যান্ত্রিক শিল্প বলতে মূলত এখানে যন্ত্রপাতি ও শ্রমের সমন্বয়ে আধা পশু পণ্যকে মানুষের ব্যবহার সৃষ্টি করাকে বোঝায়। যেকোনো জিনিস বা পণ্য উৎপাদন করতে গেলে যন্ত্রের প্রয়োজন আছে এবং কাঁচামালের প্রয়োজন আছে, তাছাড়া কিন্তু এগুলো উৎপাদন করা সম্ভব নয়। একে বলছে যান্ত্রিক শিল্প বলা হয়েছে। অর্থাৎ যান্ত্রিক শিল্প বলতে বলা হয়েছে যন্ত্রপাতি ও কাঁচামালের সংমিশ্রণে যে শিল্পের উদ্ভাবন থাকে যান্ত্রিক শিল্প বলা হয়েছে। ওকে, তো এই কথা কিন্তু বলা হয়েছে, কারণ যান্ত্রিক শিল্প ছাড়া কিন্তু কোনো পণ্য উৎপাদন করা যাবে না, সেগুলোর কথা কিন্তু বলা হয়েছে। আবার কাঁচামালের কিন্তু প্রয়োজন রয়েছে, দুটোর সংমিশ্রণে কিন্তু যান্ত্রিক শিল্পের উদ্ভাবন রয়েছে। এদিন বলছে যন্ত্রপাতি ও কাঁচামালের সমন্বয়ে যে পণ্যের উদ্ভাব ঘটে থাকে তাকে যান্ত্রিক শিল্প বলা হয়েছে। ওকে, তো এরপরে লক্ষ্য করো সেবা শিল্প। সেবা শিল্প বলতে মূলত আমরা উন্নত আরামদায়ক জীবন যাপনের জন্য যে শিল্প উদ্ভাব ঘটে থাকে তাকে সেবা শিল্প বলা হয়েছে। অর্থাৎ মানুষ উন্নত জীবন যাপন করবে, উন্নতভাবে চলাচল করবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, বিভিন্ন আরামদায়ক পণ্যদ্রব্য ভোগ করবে, এগুলো হচ্ছে সেবা শিল্প। এর সঙ্গে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান জড়িত আছে তাকে সেবা শিল্প বলা হয়েছে। সেবা শিল্প বলতে মূলত হোটেল, রেস্টুরেন্ট, প্রকৌশলী, উকিল, ক্লিনিক বা যেগুলো সেবা দিতে থাকে রেস্টুরেন্ট, এগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু অর্থাৎ সেবাদানের মাধ্যমে যে শিল্প উদ্যোগ ঘটে থাকে এগুলো হচ্ছে সেবা পরিবেশের শিল্পের কথা বলা হয়েছে। কেন মানুষ সবসময় উন্নত জীবনযাপন করতে চায়, যেমন যখন গরমের সময় সবাই চায় ফ্যান বা এসির ব্যবস্থা করা, এটা কোনো না কোনো শিল্প বা প্রতিষ্ঠান রয়েছে যারা এসি তৈরি করে থাকেন, যাতে গরমের সময় কি করবে এসি ব্যবহার করে লোকজন আরামদায়ক জীবনযাপন করবে। বা কোনো কোনো শিল্প আছে, গাড়ি প্রস্তুত করার শিল্প আছে, যারা আধুনিক পর্যায়ে উন্নত মানুষের জীবনযাপনের জন্য ভালো ভালো প্রস্তুত গাড়ি প্রস্তুত করছেন বা তৈরি করছেন, যারা এগুলো লাক্সারি গাড়ি ব্যবহার করেন উপভোগ করেন, এই শিল্পের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ মানুষের উন্নত জীবনযাপনের জন্য বা আরামদায়ক জীবনযাপন কারা আরামদায়ক করার জন্য যে শিল্প উদ্যোগ করে থাকে সেবা শিল্প বলা হয়েছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু তিনটে বিষয় তিন আগে আলোচনা করেছিলাম, এখন পাঁচ সম্মেলনে পাঁচটি, অর্থাৎ প্রয়োজন শিল্প, নিষেধ শিল্প, নির্মাণ শিল্প এবং যান্ত্রিক ও সেবা শিল্প, এগুলো কিন্তু আমরা প্রোগ্রামে আলোচনা করলাম। ওকে, তো শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো আমি যেগুলো আলোচনা করেছি আজকে ক্লাসে শিল্প সম্পর্কে, শিল্প প্রকারের সম্পর্কে আমি কিন্তু আলোচনা করেছি। এরপর যে দেখো বিস্তারিত কিছু বিষয় কিন্তু তোমাদেরকে উপস্থিত করে সহজে তোমরা বুঝতে পারো বা জানতে পারো, সেই জন্য কিন্তু এরপরে কিন্তু আমি বিস্তারিত একটু আলোচনা করেছি বা উপস্থিত করেছি, তোমরা লক্ষ্য করো স্লাইড দিকে, তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবে। কে অধ্যায়তে এই কিন্তু এগুলো পরীক্ষাতে তোমাদের জ্ঞানমূলক গ্রন্থ মানে কিন্তু থাকে। ওকে, তো কে অধ্যায় থেকে এগুলো তোমাদের সহজে কিন্তু পড়তে হয়নি। লক্ষ্য করো একটু আগে যেগুলো আলোচনা করেছিলাম সে কিন্তু এবার বিস্তারিত বিষয়টা লক্ষ্য করো। শিল্প প্রকল্পের আলোচনা করেছিলাম পাঁচ প্রকার, তাই না? ওখানে প্রথম ছিল প্রজনন শিল্প। তাহলে প্রজনন শিল্পটা কি? যে শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলা হয়। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে কোনো একটি পণ্যদ্রব্য আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করবো, ওই পণ্যদ্রব্য উৎপাদন করবো, এর সঙ্গে জড়িতকে প্রজনন শিল্প বলা হয়েছে। ওকে, তো এরপর লক্ষ্য করো অথবা বংশ বিস্তার প্রভাবের মাধ্যমে যে শিল্প উদ্ভব হয়ে থাকে তাকে প্রজনন শিল্প বলা হয়েছে। অর্থাৎ বংশ বিস্তৃতির ক্ষেত্রে যে শিল্প উদ্ভব করে থাকে, ধরো তুমি কোনো একটা বীজ রোপণ করলে সেখান থেকে গাছটা হবে,
এটা হচ্ছে বংশ বিস্তারের কথা কিন্তু বলা হয়েছে, বুঝলি তো? আবার সেই গাছ থেকে আবার যখন বীজ হবে তুমি আবার অন্য কাজে লাগাতে হবে, আবার কিন্তু গাছ কিন্তু কথা কিন্তু বলা হয়েছে, প্রজন্ম কথা কিন্তু বলছে। অর্থাৎ আমরা বলতে পারি যে শিল্প উৎপাদিত সামগ্রী কোনো কোনো কাজে ব্যবহৃত হয় তাকে প্রজন্ম শিল্প বলা হয়, অথবা বংশ বিস্তার করার মাধ্যমে যে শিল্প উদ্যোগ হয়ে থাকে তাকে প্রজন্ম শিল্প বলা হয়েছে, ঠিক তো? এরপর লক্ষ্য করো নিষ্কাশন শিল্প, আমি কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম বিষয়টা নিয়ে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করে তাকে নিঃশেষ শিল্প বলা হয়েছে। আমি দেখতে আগে বলেছিলাম যে মাটি ভূগর্ভস্থ বা মাটির নিচে কিন্তু প্রাকৃতিক সম্পদ রয়েছে, সোনা আছে, আছে তেল জাতীয় জিনিস কিন্তু আছে, এগুলো উৎপাদন উত্তোলন করতে হবে। এর সঙ্গে যে শিল্প হচ্ছে নিষ্কাশন শিল্প, দেখো সেটি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভ হতে পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করে তাকে নিঃশেষ শিল্প বলা হয়েছে, অর্থাৎ মানে নিচ থেকে যেগুলো সম্পদ আমরা আহরণ করবো তাকে নিঃশেষ শিল্প বলা যায়, ওকে তো? এরপরে দেখো তোমার লক্ষ্য করার একটা বিষয় নির্মাণ শিল্প, আমি দেখতে আগে তোমরা কিন্তু বলেছি যে প্রক্রিয়ার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন বা কোনো স্থাপনা তৈরি কাজে নিয়োজিত শিল্পকে নির্মাণ শিল্প বলা হয়েছে, অর্থাৎ দালান কোটা, পুল বা সেতু, এই রাস্তাঘাট, এইগুলো নির্মাণ বা উন্নয়নগত কাজের সঙ্গে সম্পৃক্ত যে শিল্প তাকে নির্মাণ শিল্প বলা হয়েছে। এই যে দেখো তোমরা লক্ষ্য করবা আমাদের সারা বাংলাদেশে প্রায় বিভিন্ন এলাকায় হাউস বিল্ডিং গুলো তৈরি করা হয়, এগুলো কিন্তু নির্মাণ শিল্পের সঙ্গে সম্পৃক্ত। অনেক কোম্পানি কিন্তু বসে আছেন বা তারা জানেন যে তারা বাড়ি ঘর তৈরি করবেন বা বিল্ডিং তৈরি করবেন 10 তলা, 5 তলা, 15 তলা, 20 তলা, এরা কিন্তু এই কাজগুলো করে দিয়ে থাকে। কিংবা দেখো পদ্মা সেতুর কথা বলছি বা যমুনা বহু সেতুর কথা বলছি, যারা এগুলো কাজ করেন বা করেছেন বা নির্মাণ করছেন তাদের শিল্পকে নির্মাণ শিল্প বলা হয়েছে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন বা কোনো স্থাপনা তৈরি তৈরি কাজে নিয়োজিত শিল্পকে নির্মাণ শিল্প বলা হয়, সে কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ নির্মাণ বলতে তৈরিকে কিন্তু বোঝানো হয়েছে, ওকে তো? এগুলো হলো যান্ত্রিক শিল্প, আমরা কিন্তু সবাই সঙ্গে কিন্তু একটু পরিচিতি জানি সেগুলো, ওকে? দেখো শ্রম যন্ত্রের সাহায্যে কাঁচামাল অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার সৃষ্টি অভিযোগ করাকে যান্ত্রিক শিল্প বলা হয়েছে। শ্রম যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার উপস্থিত করাকে যান্ত্রিক শিল্প বলা হয়েছে। সেখানে কিন্তু যান্ত্রিক শিল্পের ক্ষেত্রে যে বিষয়টা শ্রম এবং যন্ত্রপাতি কিন্তু থাকবে, ওকে তো? তাছাড়া কিন্তু হবে না। শ্রম যন্ত্রের সাহায্যে কাঁচামাল অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার উপস্থিত করাকে যান্ত্রিক শিল্প বলা হয়েছে। শ্রম যন্ত্রপাতির সাহায্যে যে কোনো কাঁচামালকে আমরা কি করব একটা মানুষের ব্যবহার উপযোগ সৃষ্টি করব, এটাই কিন্তু হচ্ছে কি, এটাই কিন্তু হচ্ছে যান্ত্রিক শিল্প। শ্রম ছাড়া কিন্তু কোনো কাঁচামালকে পরিপূর্ণভাবে কিন্তু পণ্য উৎপন্ন করা যাবে না, আবার যন্ত্রপাতির কিন্তু প্রয়োজন আছে। অর্থাৎ শ্রম ও যন্ত্রপাতি উভয় অবয়ব কিন্তু পরস্পরের পরিপূরক, শ্রম যন্ত্রপাতি এবং কাঁচামাল তিনটি পরস্পরের পরিপূরক, এটি ছাড়া অপরটি কাজ করা অসম্ভব। আমরা কিন্তু ব্যবসার সঙ্গে কিন্তু পড়েছি যে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ আহরণ করে শ্রম বিনিময়ে উৎপাদন কেন্দ্র নিয়ে যে মানুষের ব্যবহার সৃষ্টি করে ক্রেতাপত্র হাতে পৌঁছানোর পর্যন্ত যাবতীয় কার্যাবলী কিন্তু ব্যবসা। অর্থাৎ কোন একটি পণ্য উৎপাদন করব করে যতক্ষণ পর্যন্ত আমি ক্রেতাপত্র হাতে এবং বা ভোক্তার হাতে পৌঁছে দিতে না পারবো ততক্ষণ আমার কিন্তু ব্যবসা কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু অর্জিত হবে না, একথা কিন্তু বলা হয়েছে। সেই জন্য কিন্তু বলা হয়েছে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার সৃষ্টি করে রেখেই যান্ত্রিক শিল্প কিন্তু বলা হয়েছে, ওকে তো? এটা কিন্তু বলে যান্ত্রিক শিল্প। অর্থাৎ আমরা বলতে পারি শ্রম যন্ত্রপাতি কাঁচামাল এই তিনটি উপাদানের সংমিশ্রণ হচ্ছে বলতো যান্ত্রিক শিল্প। যেমন ধরো একটি ফ্যান তৈরি করা হবে, ফ্যান তৈরি করতে গেলে কি বলতো শ্রমিকের প্রয়োজন আছে, যন্ত্রপাতি প্রয়োজন আছে, যন্ত্রপাতি বলতে ফার্মার প্রয়োজন আছে, কিন্তু আছে এসব কাঁচামালটা কিন্তু আছে, এই তিনটে সংমিশ্রণে কিন্তু এগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার উপযোগ করাকে যান্ত্রিক শিল্প বলা হয়েছে, ওকে তো? এরপরে দেখো আমি একটু আগে আগে আলোচনা করেছিলাম, লক্ষ্য করো যে প্রক্রিয়ার মাধ্যমে আরামদায়ক সুন্দর জীবনযাপন বা জীবনযাত্রার জন্য বিভিন্ন ধরনের সেবাদানের কাজে নিয়োজিত শিল্পকে সেবা পরিবেশ শিল্প বলা হয়েছে। প্রশ্ন ছিল এখানে সেবা পরিবেশ শিল্প বলতে কি বোঝায়, লক্ষ্য করো যে প্রক্রিয়ার মাধ্যমে আরামদায়ক সুন্দর ও সহজ জীবনযাত্রার জন্য বিভিন্ন ধরনের সেবাদানের কাজে নিয়োজিত শিল্পকে সেবা পরিবেশ শিল্প বলা হয়। অর্থাৎ মানুষ প্রতিনিয়ত আরামদায়ক সুন্দর জীবনযাপন চায়, উন্নত জীবনযাপন বা সমাজে বাস করতে চায়, এইগুলো কাজের সঙ্গে যেগুলো
শিল্প প্রতিষ্ঠান জড়িত, তাদেরকে বলা হয়েছে সেবা পরিবেশনের কথা কিন্তু বলা হয়েছে। এই যে দেখো আমার দেশে যেগুলো মোবাইল কোম্পানিগুলো আছে শুরুতে কেমন ছিল, বর্তমানে আরো আরো কিন্তু আপডেট হয়ে গেছে, তাই না? বর্তমানে স্মার্ট বাংলাদেশ চলছে, দেখো কিভাবে আদৌ সেবা দেওয়া যেতে পারে, তার মেট্রো রেল চালু হয়েছে, তাই না? এগুলো কিন্তু সেবা পরিবেশের মধ্যে কিন্তু পড়ে যায়। আমাদের ট্রেন ভ্রমণের কথা কিন্তু বলা হয়েছে, জনগণ কি চায় এই জন্য সরকার কিন্তু কাজ করছে, এগুলো কিন্তু সেবা পরিবেশের শিল্পের কথা কিন্তু বলা হয়েছে। নির্বাচন বিদ্যুৎ ব্যবস্থা, এগুলো কিন্তু সেবা পরিবেশের মধ্যে কিন্তু পড়ে যায়, বুঝলি তো? সেদিন প্রতি মানুষের মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক করার জন্য, সুন্দর করার জন্য, সহজ করার জন্য যে শিল্পের উদ্ভব, সে কিন্তু সেবা পরিবেশের শিল্প। ধরো প্রচন্ড গরমের সময় কিন্তু আমরা কিন্তু অনুভব করি ঠান্ডা পাবো কিভাবে, তখন কিন্তু কি বলবো বিভিন্ন কোম্পানি বিভিন্ন এসি ব্যবস্থা করে থাকে, আর বিদ্যুৎ চলে গেলে দেখবা অনেক সময় জেনারেটরের ব্যবস্থা আছে, এগুলো দিয়ে সেবা পরিবেশের শিল্প এগুলো আছে। আবার দেখা যায় যখন শীতকালে প্রচন্ড শীত হয়, কোনো কোনো কোম্পানি কিন্তু রুম হিটার তৈরি করেছে, তাই না? আমরা এগুলো কিন্তু কি বলতো ব্যবহার করতে পারি, যাতে কিন্তু কি বলতো যাতে রুম হিটার ব্যবহার করলে কি হবে, দেখা যাবে কি রুমটা গরম থাকবে, তখন শীতটা সে অনুভব করতে পারবে না, এগুলোর কথা কিন্তু বলা হয়েছে। মূলত সেবা পরিবেশ শিল্প বলতে এখানে প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোটেল, রেস্টুরেন্ট এগুলো কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের সুন্দর জীবনযাপনের যে সঙ্গে যারা সম্পৃক্ত বা ইলেকট্রনিক সামগ্রী যারা উৎপন্ন করে থাকেন, পরিবহন সেক্টর, এদের কাজ কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। আমরা বুঝতে পারি বা বলতে পারি আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, শিল্প কি, শিল্পের প্রকার, না বুঝতে পেরেছ? পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো কিন্তু এখানে ক্লাসটি শেষ করছি। আগামী দিন প্রথম অধ্যায়ের অন্য কোনো টপিক নিয়ে তোমার সঙ্গে ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকবে, আজকে বন্ধু খুদা হাফেজ।